নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML এর 39 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফর্মের ভিতরে পাসওয়ার্ডের বক্স তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে। এখানে যদি আমি কোনো কিছু টেক্সট বা আলফানিউমেরিক কিছু ওয়ার্ড লিখি বা লেটার লিখি, সেক্ষেত্রে দেখুন ডট ডট আসছে। এই পাসওয়ার্ড যে ঘরটা কিভাবে আপনারা তৈরি করবেন এবং এর অ্যাট্রিবিউট সম্পর্কে আজ আলোচনা করব। চলুন বন্ধুরা আমরা নোটপ্যাডে প্রবেশ করি। আপনারা আপনাদের নোটপ্যাড ওপেন করে নেবেন। আমার নোটপ্যাড এখানে ওপেন করা আছে এবং দেখে নিন, আমি HTML শুরু করেছি, HTML শেষ করেছি, তার ভিতর বডি লিখেছি, বডি শেষ করেছি, তার ভিতরে ফর্ম লিখেছি। আপনারা জানেন আপনারা 38 নম্বর ভিডিওতে টেক্সট বক্স তৈরি করা দেখেছেন, যেখানে ইউজাররা কোনো টেক্সট লিখতে পারে। আজকের আপনারা পাসওয়ার্ড দেওয়ার বক্স তৈরি করা শিখবে। বন্ধুরা ফর্মের ভিতরেই আমি লিখছি, একটি লেস দেন আর গ্রেটার দেন নিলাম। নেওয়ার পরে এখানে লিখবো ইনপুট, ইনপুট TYPE টাইপ ইকুয়াল টু ডবল কোট, ডবল কোট দিলাম। ডবল কোটের ভিতরে লিখবো কি ঘর তৈরি করতে চাইছি, কি বক্স তৈরি করতে চাইছি, পাসওয়ার্ড। তাই লিখবো PASSWORD, পাসওয়ার্ড। পাসওয়ার্ড ফাইলে আসলাম, সেভ করলাম। আমার অলরেডি সেভ করা আছে বলে আর বক্সটা আসলো না। আপনারা সেভ করতে জানেন, আর আমি বেশি কিছু দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখন দেখুন আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটি আছে। এরপর রাইট ক্লিক করলাম, ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন এখানে একটি বক্স এসেছে টেক্সট বক্সের মতো, কিন্তু ডিফারেন্স কী হবে, আমি যখন এখানে কোনো আলফানিউমেরিক লেটার্স লিখবো তখন দেখুন ডট ডট বা বুলেটস আসছে। এটাই হচ্ছে পাসওয়ার্ডের ফিচার্স। টেক্সট বক্সে লেখার ফলে টেক্সট দেখা যাচ্ছিল। চলুন এর সামনে আমরা কিছু ওয়ার্ড লিখতে পারি। ফাইল নোটপ্যাডে আসলাম, এখানে লিখবো পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। কন্ট্রোল এস করলাম, সেভ করে নিলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন পাসওয়ার্ড লেখা এসে গিয়েছে। এখন আমরা ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটস ব্যবহার করব। ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটসের মাধ্যমে পাসওয়ার্ড নির্ধারণ বা নির্দিষ্ট করে দেওয়া হবে, যে 12টা ক্যারেক্টারের উপরে কেউ পাসওয়ার্ড দিতে পারবে না। তার জন্য আমরা নোটপ্যাডে প্রবেশ করলাম। আর ম্যাক্স লেন্থ একটি HTML ট্যাগ, তাই জাস্ট নর্মালভাবে লিখবো MAXLENGTH, ম্যাক্স লেন্থ ইকুয়াল টু ডবল কোট, এখানে আমি 12 লিখে দিলাম। তারপর ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখুন এরপরে আর পাসওয়ার্ড আমি দিতে পারছি না। এইভাবে আপনারা নির্ধারণ করতে পারেন। আর প্লেস হোল্ডারের মাধ্যমে আপনারা চাইলে আপনারা এখানে লিখে দিতে পারেন যে পাসওয়ার্ড লেখার জন্য ইনস্ট্রাকশান। চলুন নোটপ্যাডে প্রবেশ করলাম, এখানে প্লেস হোল্ডার লিখবো PLACEHOLDER ইকুয়াল টু ডবল কোট, এর ভিতর লিখলাম PLEAC, প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। তারপর ফাইলে আসলাম, সেভ করলাম। প্লেস হোল্ডার একটি HTML ট্যাগ, তাই নর্মালভাবে ইকুয়াল টু ডবল কোটের ভিতর লিখেছি, আর যে লেখাটা লিখিয়েছি সেটা বক্সে শো করবে। সেভ করলাম, এখন ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন শো করছে, এই টেক্সট লেখা যেটা শো করছে সেটাকে কাটার কোনো প্রয়োজন নেই, এর উপরই আপনি লিখে দিতে পারেন। আর এই যে টেক্সট বক্স আছে, আর এই যে পাসওয়ার্ডের যে বক্স আছে, এটা আপনি চাইলে বড় করতে পারেন। তার জন্য আপনাকে স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। আমি এন্টার করলাম, যে ইনপুট টাইপ পাসওয়ার্ড যে ট্যাগটি ব্যবহার করেছি তার ভেতরেই আমি লিখছি। এখানে একটি শেষ ট্যাগ, আপনারা ভুল করবেন না, বাইরে লিখবেন না, STYLE স্টাইল ইকুয়াল টু ডবল কোট, এখানে WIDTH উইথ ইস্টু দিলাম, দেওয়ার পর আমি উইথ দেব মানে চওড়ায়, চওড়ায় হবে কত, 500 পিক্সেল, আপনি আপনার মতো বড় করবেন, আমি এখানে আমার মতো বড় করছি। তারপর হাইট দেবেন, হাইট আপনি কতটা চাইছেন, আমি এখানে HEIGHT হাইট ইস্টু দিলাম, হাইট 30 পিক্সেল। তারপর ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম,
রিফ্রেশ করলাম, দেখুন বড় হয়েছে। আপনি এইভাবে পাসওয়ার্ডের বক্সের হাইট উইথ বাড়াতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম পাসওয়ার্ডের বক্স কিভাবে তৈরি করতে হয় হোমে, এবং তার সঙ্গে আমরা শিখলাম প্লেস হোল্ডার নামে অ্যাট্রিবিউটস এবং ম্যাক্স লেন্থ নামে অ্যাট্রিবিউটস, এবং পাসওয়ার্ডের বক্স বড় করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউটসের ভেতরে হাইট উইথ শিখেছি। এবং আপনি যদি চান ভ্যালু নামের অ্যাট্রিবিউটসও ব্যবহার করতে পারেন, যেটা আমি টেক্সট বক্সে কীভাবে লিখতে হয় দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন ভ্যালু অ্যাট্রিবিউটস।